গ্রিসের থেসালির আলমাইরোস শহরের কাছে ভেড়ার একটি পাল প্রায় 100 কেজি গাঁজা খেয়ে ফেলে। সম্প্রতি একটি গ্রিনহাউজের ভেতরে ওষুধ হিসেবে উৎপাদিত গাঁজা খেয়ে আলোচনার জন্ম দেয় ভেড়ার পালটি। গ্রিস, লিবিয়া, তুরস্ক ও বুলগেরিয়াতে আগাথারা ঝড় ড্যানিয়েলের পর বন্যা থেকে বাঁচতে ভেড়াগুলো সেখানে আশ্রয় নেয়। ভেড়াগুলো গ্রিনহাউজের ভেতরে বেড়ে ওঠা গাজার একটি স্তূপ খেয়ে ফেলে। পরে যখন রাখাল তাদের খুঁজে পায়, তখন সে লক্ষ্য করে যে ভেড়াগুলো অদ্ভুত আচরণ করছে। গাজা খামারি জানান, আমি জানি না এটা হাসির নাকি কান্নার। তাপপ্রবাহের জন্য আমাদের উৎপাদন হ্রাস পেয়েছে, বন্যায় আমরা সব হারিয়েছি। এরপর আবার ভেড়ার পাল গ্রিনহাউজে ঢুকে যা পেয়েছে তাই খেয়েছে। সত্যি বলতে কি বলবো জানি না। খামারের মালিক ইয়ানিস স্থানীয় গণমাধ্যমকে জানান, তারা খাওয়ার জন্য সবুজ ঘাস হিসেবে গাঁজা খেয়ে নিয়েছে। খাওয়ার পরেই তারা ছাগলের চেয়ে উঁচুতে লাফাতে শুরু করেছে, যা কখনোই এর আগে ঘটেনি। ভেড়াগুলো সোজা হয়ে দাঁড়াতে পারছে না, পা উপরের দিকে এবং মাথা নিচে দিয়ে শুয়ে আছে ভেড়াগুলো। মূলত 2017 সাল থেকে গাঁজা চাষ করা হচ্ছে ঔষধের কাঁচামাল হিসেবে, আর সেগুলোই খেয়ে সাবার করে দিয়েছে এই ভেড়ার দল।